এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সকলে খুব ভালো আর সুস্থ আছেন। আজকে দীপাবলি, আমাদের ক্ষেপিমা রক্ষা মায়ের পুজো। এই ঘাস ফুলের কথা কবিতার বইয়ে পড়েছিলাম, তো দেখুন এখানে এসে কি সুন্দর ফুলগুলো। আমাদের ওখানে আমার নামটা সঠিক জানা নেই, কিন্তু সাদা সাদা এইরকম ফুল বা গাঁদা, এক পাটি গাঁদা যেগুলো শীতকালে হয়, ওই ফুলগুলো কিন্তু এই ধরনেরই দেখতে হয়, কিন্তু একদম ছোট্ট ছোট্ট ঘাসের উপর হয়ে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। দেখুন এখানে ঠাকুরকে রেগুলার ফুল দিয়ে পুজো দেওয়া হয় না, তো তাই আজকে যেহেতু কালী পুজো বেরিয়ে পড়েছিলাম ফুল তুলতে। ঠাকুরকে একটু ফুল দিয়ে না সাজালে ভালো লাগে বলুন তো? রবি ঠাকুরের প্রতিটা কবিতার বা গানের লাইন এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে ধরা পড়ে। আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা। আজ সন্ধেবেলা সবাই মিলে এখানকার বৈদিক হিন্দু টেম্পল যাব। এখানে আসার পর থেকেই এটি দেখার আমার ভীষণ ইচ্ছা ছিল। এটা হচ্ছে ইংল্যান্ডের, দেখে বুঝতেই পাচ্ছেন গেট পড়ে গেছে, ইংল্যান্ডের লোকাল ট্রেন। বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে। এই যে দেখুন, খুবই ছোট সাইজের, আমাদের ওখানকার মেট্রোর মতো অনেকটা। দেখুন আর একটা আসছে সামনে, এই যে মেট্রো থেকেও ছোট, অনেকটাই ছোট। এবার গেট ওঠার পালা, চলুন মন্দিরে যাওয়া যাক। পৌঁছে গেছি আমরা মন্দিরে। আজকে যেহেতু এখানে দিওয়ালি সেলিব্রেট হচ্ছে, প্রচুর মানুষ এসেছেন এখানে। এত মানুষের ভিড়ে মন্দির ঢোকাই তো মনে হচ্ছে মুশকিল হয়ে যাবে। জানেন তো আজকে এখানে বাজি ফাটানো উৎসবও আছে। এই যে কোনো রকমের লাইন দিয়ে দিয়ে আমরা মন্দিরের ভেতর ঢুকতে পেরেছি। মন্দিরের ভেতরটা না খানিকটা এরকম, আর সমস্ত হিন্দুদের আমাদের দেবদেবীর মূর্তি এখানে সব রাখা আছে, বিভিন্ন ধর্মের সমস্ত কিছু এখানে রাখা আছে দেখুন। আর মেন রাধাকৃষ্ণের এই অসাধারণ মন জুড়ানো এক মূর্তি। এই যে লাইনে আমরা দাঁড়িয়ে আছি, এখানকার পূজার ব্যাপারটাও না একটু অন্য ধরনের। দেখুন এই চেয়ারে যে বসে আছে, এখানে একটু প্রসাদ রাখা আছে। তো মন্দিরে যারা বসে আছেন তাদের সামনে হচ্ছে পূজার থালি আছে, একটু প্রসাদ নিয়ে নিই। এই যে দেখুন, এই যে এনাদের সামনে পূজার সব থালি রাখা আছে। এনার ব্রাহ্মণ মনে হচ্ছে ওখান থেকে পুজো করবেন, এ মন্ত্র বলবেন, এনারা এখান থেকেই সেটা মন্ত্র পাঠ করবেন। বুঝতে পারছি না ঠিক ব্যাপারটা। আওয়াজ শুনে দৌড়ে এলাম বাইরে। উফ, দেখুন জাস্ট পরপর কন্টিনিউ হতে চলেছে। আমি আবার ভাবছিলাম এত ভিড়ের মধ্যে আমি দেখতে পাবো তো, মানে এতটাই আওয়াজ আসছে যে কানে হাত দিয়ে থাকতে হচ্ছে রীতিমতো। আর মনটা আনন্দে ভরে যাচ্ছে এতদিন পর দীপাবলির এই রাত। ও সত্যি, বাড়ির ওখানেও কালী পুজোর এই রাত আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে আমরা জাস্ট ঘুমাতে পারি না সন্ধ্যাবেলা থেকে কন্টিনিউ। কালী পুজো মানেই হচ্ছে আলোর রোশনায় আলোকিত হওয়া, বাজি পোড়ানো। তো আজকে গোটা আকাশ সেরকমই আলোতে আলোকিত হয়ে উঠছে, আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি সবার জীবনও এইভাবেই যেন আলোয় পরিপূরণ হয়ে থাকে সবসময়। এই বাজি ফাটানো উৎসবটা না চলবে 40 মিনিট বা 1 ঘন্টা ধরে। একদিকে আমরা বাজি ফাটিয়ে আলো জ্বালাচ্ছি, আর অন্যদিকে ওরা হ্যালোইন মানছে আর ভূতের উপাসনা করছে। এই হ্যালোইন নিয়েই কিন্তু আমাদের পরবর্তী ব্লগ, দেখতে হলে চোখ রাখতেই হবে ত্রিশাস নলেজ স্টেশনের পরবর্তী ব্লগে। এই আলোক রোশনাইয়ের অপূর্ব রূপসজ্জা আপনাদের কেমন লাগছে তা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানান। আমার তো অভাবনীয়, অতুলনীয় সুন্দর লাগলো। সকলকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা
ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন